হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ একটি মজার রিভিউ দিব। হ্যাঁ, এটি একটি খাবার। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিব ইনশাল্লাহ। আজ আমরা আপনাদের সামনে বাচ্চাদের একটি মজার চিপস নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, দেখবেন যে বাচ্চারা চিপস পেলে কিন্তু আর কোনো কিছুই তাদের চাই না। চকলেট, চিপস, এই ধরনের খাবার উপরে তাদের বেশ আগ্রহ। এখন বাবা মা চিন্তায় পড়ে যান যে তাদের সন্তানকে কোন খাবারটি দিবেন। তারা বাজারে গেলে, দোকানে গেলে হরেক রকমের, হরেক কোম্পানির চিপস খাবার পাওয়া যায়। তো কোনটা রেখে কোনটা কিনবেন সিদ্ধান্ত নিতে পারেন না। সেই জন্য আমরা আজ এই রিভিউটি করছি। বন্ধুরা, দেখুন যে কম টাকায় মোটামুটি ভালো মানের একটি প্রোডাক্ট তৈরি করেছে প্রাণ ফুড কোম্পানি। প্রাণ তাদের চিপসের যে ভ্যারিয়েশনগুলো রয়েছে, তাদের মধ্যে এটি এর আরেকটি চিপস, সেটি হচ্ছে যে পটেটো স্টিক্স চিপস। পটেটো স্টিক্স চিপস অনেক আগে কিন্তু আমরা খেয়েছি। যেমন আমাদের মনে আছে যে একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, এরকম একটা বিজ্ঞাপন কিন্তু আমরা দেখেছিলাম। সেই চিপসের আদলেই এই চিপসটি, এটি অনেকটা আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই, বাচ্চারা সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর আকৃষ্ট, সেজন্যই এরকম একটি চিপস তারা বাজারে এনেছে এবং খেতে মোটামুটি ভালোই সুস্বাদু। তাদের এই প্যাকেটটির দাম মাত্র 10 টাকা, আর এই 10 টাকার সাথে তারা শিশুদেরকে, বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য আরও একটি অফার দিচ্ছে। সেটি হচ্ছে ছোট একটি টয় খেলনা রাখছে। খেলনার মধ্যে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, হেলিকপ্টার, প্লেন, ফিস কার, জিপ, ফিস, এরকম ছোট ছোট অনেক খেলনা। তো আপনি এই প্যাকেটটি কেনার সময় অবশ্যই একটি খেলনা বুঝে নেবেন এবং দেখবেন যে চিপসটি খাওয়ার পাশাপাশি বাচ্চারা যখন আরেকটি খেলনা পেয়ে যাবে, দেখতে ছোট, খুব একটা মান ভালো না খেলনাটার, তবে তার মধ্যেও শিশুরা কিন্তু এটি হাতে পেলে খুব খুশি হয়ে যাবে। আর দেখুন, এর মধ্যে যে চিপসগুলো রয়েছে মোটামুটি 10 টাকায় কম না। আগে আমরা পটেটো চিপস খেতাম, কিন্তু বম্বে সুইটসের, সেগুলো কিন্তু এখন মান ধীরে ধীরে কম, লো হয়ে গিয়েছে। আমরা সেগুলো রিভিউ করব। সেই তুলনায় প্রাণ এই যে প্রোডাক্টটি এনেছে 10 টাকায়, আপনি এটি যদি, আপনি বড় মানুষও যদি খান, আপনার খারাপ লাগবে না। কারণ এর যে টমেটো ফ্লেভার, যে এর ভিতরে যে মশলাটা দেওয়া রয়েছে, অ্যাভারেজ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম টেস্ট আছে এই পটেটো চিপসটিতে। তো যদি আপনি বাচ্চার জন্য কম টাকায় ভালো মানের কোনো চিপস খুঁজতে থাকেন, তাহলে এই চিপসটি পছন্দ করা যেতে পারে। তাতে বাচ্চারা এটি খুব স্বাচ্ছন্দ্যে খাবে এবং আপনিও 10 টাকার মধ্যে এটি কিনতে পারবেন। যা হোক, প্রাণের পটেটো স্টিক চিপসটি আমি খেয়ে আমার খুব একটি খারাপ লাগেনি। মানটি মোটামুটি ভালো, এটি কেনা যেতে পারে এবং এটি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তবে চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই ধরনের প্যাকেটজাত খাবার থেকে দূরে রাখার। কিন্তু যদিও আমরা বলি, কিন্তু করতে পারি না, কারণ আমাদের আশপাশে যে পরিবেশ, পরিস্থিতি এবং লাইফস্টাইল, তাতে এ থেকে দূরে সরানো বাচ্চাদের খুবই কঠিন একটি কাজ বাবা মায়েদের কাছে। আর বাবা মায়েরা তো চায় তার সন্তান একটু হাসি খুশি থাকবে, একটু আনন্দিত হবে বাবা মা, সেজন্যই বাজার থেকে, দোকান থেকে এগুলো কিনে তাদেরকে দিয়ে থাকে। যা হোক, আমরা এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।